দামছড়া ব্লকটা এডিসি এরিয়ার মধ্যে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই এডিসি এরিয়াতে দামছড়া ব্লকে টোটাল 5টা হয়েছে। প্রত্যেকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1 কোটি টাকার উপরে, কিন্তু পানিসাগর ব্লকে একটিও হয়নি। 5টা দিয়েছি আমরা, 5টা। ওইখানে ভাল্লুকছড়াতে একটা, দামছড়া যাওয়ার পথে থুমছড়াইতে একটা, নীলভূষণপাড়াতে একটা, কাহামতাইতে একটা, কসকৌতে একটা। কাহামতাই কসকৌ এই দুইটা ব্রু শরণার্থীর সেটেলমেন্টের এরিয়া। পানিসাগরে এইরকম একটাও প্ল্যান্ট নাই, এই স্কিম হয়নি। কারণ পাহাড়ি এলাকাতে জলের অভাব, আমরা চিন্তা করে দেখেছি ওইখানেই প্রথম হওয়া দরকার, টিলার উপরে। এটা কি ডেভেলপমেন্ট নয়? এটা কি জনজাতিদের উন্নয়নের কথা নয়? দেখুন, 2018-র পরে 3টা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। এখানে প্রাক্তন এডুকেশন মিনিস্টার রয়েছেন। 3টা হাই স্কুল ইংলিশ মিডিয়াম, 2টা এডিসি এরিয়াতে, একটা নোয়াগাং, একটা দামছড়া। তো বলছেন উন্নয়ন হচ্ছে না। এটা কি করে হবে? এছাড়াও বাজেটে যা রাখা হয়েছে উন্নয়নের কথা, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমি একটু বলছি, আগরতলার মহিলা কলেজ, ফটিকরায়ের আম্বেদকর কলেজ, গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের অধীনে 3টি নতুন এসটি কলেজ হোস্টেল নির্মাণ করা হয়েছে, এটা কি উন্নয়ন নয়? আগরতলার মেলা মাঠে কুমারী মধুতি রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরার সাবরুমে কলাছড়া ট্রাইবেল রেস্ট হাউস নামে 2টি নতুন উপজাতি রেস্ট হাউস চালু হয়েছে, এটা কি উন্নয়ন নয়? আম্বাসার নালিছড়াতে 1টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং স্কুলটি চালু হয়েছে। তাছাড়া 12টি নতুন ইএমআরএস এর নির্মাণ কাজ চলছে এডিসি এরিয়াতে। ত্রিপুরা এসটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 539 জন জনজাতি যুবক যুবতীকে সশর্তে ঋণ এবং 13 জন জনজাতি ছাত্রছাত্রীকে শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে, স্বীকার করতে হবে। খুমলুঙের টিটিএডিসি হেডকোয়ার্টার্স এর সৌন্দর্যায়ন ও পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি থিম বেসড মিউজিক্যাল ওয়াটার ফাউন্ডেশন স্থাপনের জন্য 2023-24 অর্থ বছরে রাজ্য সরকার 1 কোটি টাকা বরাদ্দ রেখেছে, 1 কোটি টাকা বরাদ্দ রেখেছে। মুখ্যমন্ত্রীর আবার মিনি মিশন প্রকল্পে 9517 জন জনজাতি সুবিধাভোগী উপকৃত হয়েছেন ও 8400 হেক্টর এলাকায় রাবার বাগান লাগানোর কাজ হয়েছে। আগামী 2 বছরে জনজাতির রাবার উৎপাদনকারীদের জন্য 27.50 কোটি টাকা ব্যয়ে 50টি স্মোক হাউস নির্মাণ করা হবে, বাজেটে ধরা হয়েছে সেটা। স্থায়ী জীবিকার্জনের সুযোগ এবং পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাতে জনজাতিদের জীবনের মান উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট প্রকল্পের জন্য 1,435 কোটি টাকা মঞ্জুর করেছে। এই প্রকল্প আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে। তো বাজেটে এগুলি এসেছে। জনজাতি এলাকার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন চালু করার প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকা শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং পানীয় জলের প্রতি বিশেষ নজর দেওয়া হবে। উক্ত মিশন বাস্তবায়নের জন্য এই অর্থ বছরে 30 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মাধ্যমে ভারতের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলিতে যোগ্য জনজাতি ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা ও থাকার ব্যবস্থা করা হবে। এটা উন্নয়ন নয়, বাজেটে উন্নয়নকামী বাজেট নয়। শুধু এসটি বললাম, অথচ সবাই বাজেটে বিরোধিতা করছেন, কেউ সাপোর্ট করছেন না। বিরোধীরা যারা রয়েছে, কেউ বলছেন না যে এটা হোক, এটা 100% হোক, আমরা চাই,
এই ডেভেলপমেন্টটা, তাহলেই আমরা আর গ্রেটার ট্রিপুরা চাইব না, এটা বলবেন তো? কারণ বলেছেন আপনারা, আজকেও বলেছেন যে উন্নয়ন নেই, সেজন্য আমরা গ্রেটার ট্রিপুরা চাইছি, আপনারা বলেছেন, আজকেই বলেছেন, আমি শুনতে পেয়েছি এখানে বসে বসে। তাহলে ডেভেলপমেন্ট হলে উন্নয়ন, আমরা ডেভেলপমেন্ট যদি হয়ে যায় তাহলে গ্রেটার ট্রিপুরা ল্যান্ডের প্রয়োজন নাই, আপনারা স্বীকার করছেন? আমরা এটাই চাইছি, উন্নয়ন যা চাওয়া হবে তাই আপনারা পাবেন, এবং উন্নয়ন হলে গ্রেটার ট্রিপুরা ল্যান্ডের ডিমান্ড আপনাদের নেই, সেটা আজকেই আপনারা বলেছেন। উন্নয়ন নেই, উন্নয়ন নেই আমাদের এডিসিতে, এর জন্য আমরা গ্রেটার ট্রিপুরা ল্যান্ড চাই। এর মানেই হলো যদি উন্নয়ন হয়ে যায় তাহলে আমরা গ্রেটার ট্রিপুরা ল্যান্ড চাই না। Can I share one point? বাজেটের উপর উনি বক্তব্য করছেন, we welcome, let the house allow to discuss the matter of greater Tripura land. We'll definitely reply, honorable member and all the members in the house, যে greater Tripura land কি শুধু উন্নয়নের জন্যই আমরা চেয়েছি? আর উন্নয়ন কেউ লেখাপড়া করবে, এটা সরকারের সমস্ত দায়িত্ব থাকে না। অনারেবল মেম্বারকে বলছি, লেট আস ডিসকাস দি বাজেট, ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্লিজ গিভ দি স্লট, উই আর রেডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাননীয় শিক্ষামন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী এখানে আছেন, কালকে একটা কথা বলছিল যে ট্রাইবেল এলাকায় স্কুল হয় না, কাঞ্চনপুরে বিদ্যাপতি স্কুল ফোর, ত্রিপুরা রাজ্যে কোনো বিধানসভা কেন্দ্রে চারটা নেই, চারটা, ও সবকা সাথ সবকা বিকাশ উঠাতে হবে। অথচ দেখুন, আমি বলছি, আমি বলছি, একটু দেখুন, আপনি দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি, কদমতলা কুর্তি ওয়ান, রাখেন ভাই প্লিজ প্লিজ, বাগবাসা ওয়ান, কদমতলি কুর্তি ওয়ান, যুবরাজনগর টু, চণ্ডীপুর টু, ফটিক্রাই টু, প্যাচারতল থ্রি, কাঞ্চনপুর ফোর, পদ্মবীল বিধানসভা, আমি কোন কেন্দ্র বলছেন, প্রত্যেক বিধানসভা কেন্দ্র আছে, আমি পদ্মবীল বিধানসভা আছে, পদ্মবীল বিধানসভা হোক নিশ্চিত পাবেন। টাকার জোলা টু কালকে বলছিল, টাকার জোলা আমার নেই, টু নামও বলে দিচ্ছি, টাকার জোলা খুমপু একাডেমি ইংলিশ মিডিয়াম এন্ড এইচ ডি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, ট্রাইবাল এলাকায় বেশি দেওয়া হয়েছে, যাতে সবকা সাথ সবকা বিকাশ হয়। উইথ ডিউ রেসপেক্ট টু দি অনারেবল মিনিস্টার, আমি বলছি, উনি বলছেন যে কাঞ্চনপুরে চারটা দিয়েছি, তাগরজলাই দুটা দিয়েছি, উই আর নট টেলিং, ইউ আর নট গিভিং। তবে আরও একটা জিনিস, সবকা সাথ সবকা বিকাশ এই রাজ্যের নন তিপ্রাস অর্থাৎ বাঙালিদের, মুসলিমদের, মণিপুরীদের বাদ দিয়ে যদি শুধু ট্রাইবেলদেরই দিয়ে থাকে, আই এম নট গোয়িং টু অ্যাকসেপ্ট দ্যাট। এটা করছি না তো, সবকা সাথ সবকা সবাই বলছে, প্রত্যেকটি এলাকাতে হতে হবে, নিশ্চয় হচ্ছে, সবার ওয়াই অনলি ইট ইজ না হাইলাইটেড না, এখানে আমার, এখানে আমার, আমাদের পলিসি ডিফারেন্স এখানে, টেল আমরা এখন যদি এই কোথায় দিয়েছেন বলুন, ঠিক আছে একটু বলছি, আপনি বলছেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন, একটু প্লিজ, যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় তাহলে আপনারা আগের জায়গা থেকে যাবেন, আমি একটু বাড়িয়ে দেব, ট্রাইবেল এলাকা বাড়াতে হবে, এগুলো সমান হবেন না তো, নাও নাও ইউর আনসার, আমরা সেইগুলি চিন্তা করছি, যেভাবে আপনি বলছিলেন মানুষ ভাববে যে বাঙালিদের বাদ দিয়ে মুসলিম বাদ দিয়ে বলছি না তো, আমি 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 বলছি না, ওইগুলি পিছিয়ে আছে, সবার জন্য 25 বছরে পিছিয়ে ছিল, এইগুলি আস্তে আস্তে আমরা ডেভেলপ করছি, বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো হয়েছে, প্রতি বছরে স্কুলগুলোকে বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে, একটা নতুন স্কুল আপনারা, আরে ভাই কেন গায়ে লাগে, প্রত্যেকটা স্কুল কিছু করুন রে ভাই, স্ট্রাকচার
বামফ্রন্ট করে দিয়েছে শুধু সাইনবোর্ডটা লাগিয়েছেন বিদ্যাজ্যোতি নাম দিয়ে ঠিক আছে একটাও নতুন স্কুল করেননি ঠিক আছে 20 বছরের কথা বারবার বলছেন এইজন্য বলছি আপনাকে আমি বলতে থাকুন ঠিক আছে আমি বলতে দিচ্ছি থাকুন ঠিক যে মাননীয় মন্ত্রী যেটা বলেছেন বেশি করে দিচ্ছে কাঞ্চনপুরে কলেজ আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো প্রাক্তন শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করেছিলাম যে দামছড়া থেকে থুমছড়াই থেকে স্টুডেন্টরা ধর্মনগর গিয়ে পড়াশোনা করবে মধ্যবর্তী এলাকাতে যদি একটা যদি ডিগ্রি কলেজ হয় ভালো হয় সাথে সাথে স্যাংশন হয়ে গেছে ইংলিশ মিডিয়াম স্কুল পানিসাগরে